যদি জোট বাঁধে তাহলে মমতার গদি লড়ে যাবে অপরদিকে আরাবুল ইসলামের নেতৃত্বে যে সন্ত্রাস চালিয়ে ভাঙনের মুখে আজ অব্দি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই অবিলম্বে আইএসএফের চেয়ারম্যান আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর তিনি দলিত আদিবাসী মূলবাসী নিবাসের কণ্ঠস্বর সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আমাদের আরো 18 জন আমাদের রাজ্যের নেতৃত্ব সবাইকে মুক্তির দাবিতে আজকের এই পদমিছিল এই পদমিছিলে থেকে কণ্ঠ আমরা তিব্র হলে গভর্নর কৌশলতে চাই যে কোনো মূল্যে নিঃশর্ত মুক্তি আগামীকাল নওশাদ সিদ্দিকীর সহ সমস্ত রাজনৈতিক বন্ধুরা দিতে হবে আগামী 17 তারিখ তো সরকারকে আবার বাড়ি দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকী শুনুন সমস্ত চক্রান্ত চলছে নওশাদ সিদ্দিকীকে পঞ্চায়েত নির্বাচন অবধি যে কোনো মূল্যে জেলের কারাগারে আটকে রাখতে যাচ্ছে আইএসএফের চেয়ারম্যান আইএসএফ আর সিপিআইএম যদি জোট বাঁধে তাহলে মমতার গদি লড়ে যাবে ওরা জানে তাই একটু ফাটল ধরনের জন্য আইএসএফের চেয়ারম্যানকে আটকে রেখে যাচ্ছে কিন্তু পারবে না চেয়ারম্যানকে আটকে রেখেও আইএসএফ কে দমাতে পারবে না আইএসএফ গ্রামে গ্রামে গলিতে গলিতে পৌঁছে গেছে হায় হায় মমতা এই গাও কি না গাও এই গাও কি না গাও পুলিশ তুমি উদ্বিগ হলো পুলিশ তুমি উদ্বিগ হলো পুলিশ তুমি উদ্বিগ হলো তৃণমূলের গুন্ডা বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের গুন্ডা বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চোর ভাই পচোর মদন চোর বুকুল চোর মদন চোর বুকুল চোর ইনকলাব জিনা ভাগ ইনকলাব জিনা ভাগ সমস্ত আয়সদের মুক্তি দিতে হবে